নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। হেডলাইন্স সহ নিবেদক হলিরক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি নবাবহাট জিটি রোড বর্ধমান তিরোট রানীগঞ্জ বাজার বর্ধমান ফোন নাম্বার 9434671949 ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর 9 জিটি রোড পারবিরহাটা জয় সন্তোষী মা মার্কেট ফার্স্ট ফ্লোর বলো লাল বাবা লাল বাবা ছাল ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লকাই লটারি এজেন্সি শেয়ারবাজার বর্ধমান আরকাদাস আগরওয়াল 362 বিসি রোড বড়বাজার বর্ধমান হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শেয়ারবাজার আমিলা বর্ধমান ফোন নাম্বার 9333083382 ধারা স্টিল প্রোডাক্ট তেজগঞ্জ বাইপাস নর্থ বর্ধমান হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে। মাঝেরহাট ঘটনার জেরে বিশেষজ্ঞ কমিটি গঠন করলো রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। শেহারা ফুটবল ময়দানে অনুষ্ঠিত হলো স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতার 125তম বর্ষ। নবগ্রামে মৃত মহিলার খুনের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করলো পুলিশ। ভোটারদের সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিল জেলা প্রশাসন। অজানা জ্বর ঘিরে আতঙ্কে ভুগছে মানুষজন। দেখে নেব এক ঝলকে কিছু খবর। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ধান বোঝা ট্রাক্টর। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ঘুষকরার ইটেচাদায়। ঘটনায় আহত হয় ট্রাক্টরের ড্রাইভার। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে ঘুষকরা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ঘুষকরা থেকে প্রতীকী দাস বৈরাগের রিপোর্ট আনন্দ বার্তা। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে গণেশ পুজো। সেই উপলক্ষে বিক্রেতারা সিদ্ধিদাতার প্রতিমা নিয়ে অস্থায়ী দোকান তৈরি করছেন বিক্রির লক্ষ্যে। দেবতার আরাধনার জন্য ভক্তরা প্রতিমা কেনার লক্ষ্যে ওই সমস্ত অস্থায়ী দোকানগুলিতে ভিড় জমাচ্ছেন প্রতিনিয়ত। বর্ধমান থেকে সমীপ ভগত পিঙ্কি প্যাটেলের রিপোর্ট আনন্দ বার্তা। অন্যান্য জায়গার সাথে সাথে পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারেও পূজিত হবেন সিদ্ধিদাতা গণেশ। সেই উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে। স্থানীয় ব্যবসায়ীদের পরিচালনায় পূজিত হবেন সিদ্ধিদাতা। ধারা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট আনন্দ বার্তা। নিশানা টাঙ্গিয়ে মহরমের শুভ সূচনা হলো মঙ্গলবার। ধর্মীয় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 22 পশ্চিমপাড়া এলাকায়। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের জোড়া মন্দির লক্ষ্মীপুর মাঠ এলাকায় জোড়া মন্দির হনুমান সেবা সমিতির উদ্যোগে সমস্ত দেবদেবীর মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার এলাকাবাসীদের অর্থদানের মধ্যে দিয়ে মন্দিরের ঢালাই পর্ব অনুষ্ঠিত হলো। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেফালি বেগমের উদ্যোগে ও বর্ধমান পৌরসভার সহযোগিতায় আলুডাঙ্গা মাঠপাড়া এলাকায় নিকাশি নালা তৈরির কাজ শুরু হলো। এর ব্যয়ভার ধরা হয়েছে 150,000 টাকা। নিকাশি নালা তৈরি হওয়ায় সভাপতি খুশি এলাকাবাসীরা। বর্ধমান থেকে প্রতীকী দাস বৈরাগের রিপোর্ট আনন্দ বার্তা। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার ভাতারের সাহেবগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মান্দারবাটি গ্রামের মান্দারবাটি প্রাথমিক বিদ্যালয়ে 100 দিনের কাজের মাধ্যমে স্কুলের চারিদিকে ঝোপঝাড় পরিষ্কারের কাজ চলছে। পঞ্চায়েতের এরূপ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা। ভাতা থেকে প্রতীকী দাস বৈরাগের রিপোর্ট আনন্দ বার্তা। ঘরে বাসা বেঁধেছে প্রায় 30-35টি বিষধর সাপ। তারই আতঙ্কে নিজের বসতবাড়িটি ভেঙে দিল দিল্লার সাহ। পরিবারকে নিয়ে ত্রিপল খাটিয়ে রাস্তার ধারে দিন কাটাচ্ছেন। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার শিকারপুর গ্রামে। শত কষ্টের মধ্যেও তিনি সাপের কোনো ক্ষতি করেননি। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। মাঝেরহাট ঘটনার জেরে বিশেষজ্ঞ কমিটি গঠন করলো রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। বর্ধমানের রেল লাইনের ওপর নির্মীয়মান সেতু কবে খোলা হবে এই রিপোর্টের পরই তার সিদ্ধান্ত নেওয়া হবে। কলকাতার মাঝেরহাটে সেতু ভেঙে পড়ার ঘটনা থেকে শিক্ষা নিয়ে আইআইটির প্রাক্তন অধ্যাপকের নেতৃত্বে বিশেষজ্ঞ কমিটি গঠন করলো রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। বর্ধমানে রেললাইনের ওপর নির্মীয়মান সেতু কবে খোলা হবে তা জানা যাবে ওই কমিটির রিপোর্ট দেওয়ার পরেই।
জেলাশাসকের সঙ্গে নির্মাণকারী সংস্থা আরভিএনএল এর বৈঠকে এই প্রসঙ্গ ওঠে। সেতুর সঙ্গে সরকারি রাস্তার কাজের গতি দেখে ক্ষুব্ধ আরভিএনএল কর্তারা। সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর রাজেশ প্রসাদের নেতৃত্বে তিন সদস্যের একটি দল বর্ধমান কাটোয়া রোডে নির্মীয়মান সেতু দেখতে যান। রেল ওভারব্রিজ যেটা হচ্ছে সেটার উপরে আলোচনা করলাম, তারা আমাকে আশ্বস্ত করেছে বাই 31st December তারা এই প্রজেক্টকে কমপ্লিট করতে পারবে। আমরাও বলেছি আমাদের এন্ড থেকে যা হেল্প লাগবে তাদের আমরা সব পুলিশের এন্ড থেকে সবকিছু প্রোভাইড করা হবে, কিন্তু যেহেতু এটা খুবই মানুষের উপকার হবে, এখনো অনেক অসুবিধা হচ্ছে বর্ধমানবাসীকে, আর এটা হওয়ার পরে অনেক লাভ হবে, তো সেটা প্রায়োরিটি প্রজেক্ট। তারাও বলেছে তাদেরও প্রায়োরিটি প্রজেক্ট এটা, আর তারা পুরো চেষ্টা করছে আর তারা কনফিডেন্ট 31st December মধ্যে তারা এটাকে কমপ্লিট করতে পারবে। বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। পরবর্তী খবরে, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় জামালপুরে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়। বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিনের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক অফিস ও গোপালপুর মুক্ত কেশ বিদ্যালয়ে। স্বামী বিবেকানন্দের 125তম বর্ষ শিকাগো সম্মেলন উপলক্ষে এই পরিকল্পনা গৃহীত হয়। একে অপরের প্রতি সম্মানের মধ্য দিয়ে আমাদের চলার পথটাকে বেছে নিতে হবে, এটাই স্বামীজির অন্তরের মূল বক্তব্য। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের প্রতিযোগীরা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতার প্রথম স্থানাধিকারী জেলা স্তরে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে বলে জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে। দু ধরনের যে প্রতিযোগিতা, বিতর্ক এবং কুইজ, এতে দুটো প্রতিযোগিতার যে দু ধরনের গ্রুপ, প্রত্যেক গ্রুপেরই ফার্স্ট সেকেন্ড থার্ডকে পুরস্কৃত করা হবে। আর প্রথম যে হয়েছে প্রত্যেকটা গ্রুপে তার নাম আমরা ডিস্ট্রিক্ট লেভেলে পাঠাবো। 13 তারিখে কম্পিটিশান আছে, 13/9 সেইখানে সে প্রথম যে হয়েছে সে অংশগ্রহণ করবে। জামালপুর থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। শেহারা ফুটবল ময়দানে অনুষ্ঠিত হলো স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতার 125তম বর্ষ। শেহারা বাজার রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। শঙ্খধ্বনির মধ্যে দিয়ে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে। স্বামী বিবেকানন্দের শিকাগো শহরের 125তম বর্ষ পালিত হলো মঙ্গলবার। এদিন পূর্ব বর্ধমান জেলার রায়না থানা শেহারা ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয় এইরূপ কর্মকাণ্ড। শেহারা বাজার রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। পুষ্পার্ঘ সহযোগে শ্রদ্ধা জানানো হয় স্বামীজিকে। পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ হইতে আমি আপনাদিগকে ধন্যবাদ জানাইতেছি। সর্বধর্মের প্রসূতি স্বরূপ যে সনাতন তাহার প্রতিনিধি হইয়া আমি আজ আপনাদিগকে ধন্যবাদ প্রদান করিতেছি। নবীন থেকে প্রবীণ সকলেই এদিন নিজেদের নিয়োজিত করেন কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে। শঙ্খধ্বনির মধ্যে দিয়ে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে। আজ হতে 125 বছর পূর্বে 1893 সালের 11 সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরে আর্ট মেমোরিয়াল হলে আমাদের ভারতবর্ষের ধর্মসভার যে আয়োজন করা হয়েছিল সেই ধর্মসভায় বিশ্ব ধর্ম মহাসভার যে আয়োজন করা হয়েছিল আমাদের ভারতের একমাত্র প্রতিনিধি হিসাবে স্বামীজি স্বামী বিবেকানন্দ সেখানে সেই ধর্মসভায় উপস্থিত হয়েছিলেন এবং সেই ধর্মসভায় উনি হিন্দু ধর্মের ওপর ভাষণ দিয়েছিলেন। আরে আজকে কি হচ্ছে? আজকে সেই 125 বছর আজকে দিনটা 125 বছর পূর্ণ হচ্ছে। সেই 125 বছর পূর্তি উৎসবে আমরা ওনাকে এই শুভ লগ্নে ওনাকে
ওনার বিশ্ব জয়ের সূচনা আজ হয়েছিল আজ বিকাল 3:30 মিনিটে। আজকে বিকাল 3:30 মিনিটে শঙ্খধ্বনির মাধ্যমে আমরা তাকে তার শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করলাম। কাদের উদ্যোগে এটা হলো? এটা আমাদের শেরাবাজার রামকৃষ্ণ আশ্রমের। কোথায় করলেন এটা? এটা আমরা শেরাবাজার ফুটবল মাঠে। কে কে উপস্থিত ছিলেন আজকে? মানে আমাদের যারা ভক্ত আছে এবং সব থেকে বড় কথা এখানে ধর্মনিরপেক্ষ সবাই এসছেন, সবাইকে নিয়ে আমাদের অনুষ্ঠান। স্বামীজি সবাইকে নিয়ে অনুষ্ঠান করেছেন, আমাদেরও সবাইকে নিয়ে অনুষ্ঠান। শিয়ালদহ থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দ বার্তা। নবগ্রামে মৃত মহিলার খুনের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করলো পুলিশ। অভিযুক্তরা হলেন মৃতার বাবা ও দাদা। অভিযুক্তরা যাবতীয় অভিযোগ স্বীকার করে নিয়েছেন। গত 31 আগস্ট পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার নবগ্রামে জাতীয় সড়কের ধারে এক অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। বিহার থেকে খুনে জড়িত থাকার অভিযোগে 68 বছরের মোহাম্মদ মুস্তাফা ও 29 বছরের মোহাম্মদ জাহিদকে পুলিশ গ্রেপ্তার করে। জানা যায় মৃত ওই মহিলা মোহাম্মদ মুস্তাফার মেয়ে। ওই মহিলার অন্য জাতির এক ছেলের সঙ্গে ভালোবাসা জড়িয়ে পড়ে এবং তারা বিয়ে করতে চেয়েছিল। পরিবার থেকে তা মেনে নিতে না পেরে মেয়েকে বাবা ও দাদা হত্যা করে বর্তমানে জাতীয় সড়কের ধারে ফেলে দিয়ে চলে যায়। ধৃতদের মঙ্গলবার বর্ধমান জেলা দায়রা আদালতে পেশ করা হয়। তো ও বাত না তো উসকা হম উসকা শাদি করনে চলতে চাহ রহে থে কি দুসরি জগহ শাদি কর দো, মগর হামারে বাবা বোলে কি উসকা শাদি কর দোগে ফির উসি লড়কা কে সাথ ভাগ জায়েগা। গাঁও ওয়ালা সব হমকো কহনে লাগা কি জব তক উসকা বাহার সে শাদি নাহি করোগে তব তক উসকো গাঁও মে নাহি লানা, আগর গাঁও মে লেকে আতে হো তো হম তুমকো গাঁও সে নিকাল দেঙ্গে। জব তক উস লড়কি কা শাদি বাহার সে নাহি কর দোগে তব তক উসকা নাহি লেকে আনা হ্যায়। উসকে বাদ ফির উসকো হম লোগ কলকাতা লাই। কলকাতা লানে কে বাদ গাড়ি মে লেকে ভাইবে মে হম আয়ে। রাত হো গিয়া থা হম রাস্তা মে সো গয়ে। কেসা গাড়ি থা, লড়ি অর প্রাইভেট কার? প্রাইভেট কার। ফির উসকে বাদ হম সো গয়ে থে। গাড়ি মে হম থে, মেরি বহন থি, আব্বা থে। দোনো আদমি ইয়ে পিছে মে থে, মারি বহন জাহানা খাতুন আর আব্বা পিছে, হম গাড়ি চলা রে থে। রাস্তা মে জব নিন্দ আয়া তো হম গাড়ি বারিশ ভি বহুত হোনে লাগা তো হম সো গয়ে। ফির উসকে বাদ হম বোলে কি নাহিন আব গাড়ি ঘুমা কে হম যাতে হ্যায় বাড়ি যাতে হ্যায় ঘর চলে যাতে হ্যায় পাক সার্কাস। ফির রাস্তা মে আব্বা বোলে কি ফির উসকো উসকা সাদা বোলে না উসকা শাদি বিয়াহ করা দিয়ে। তো বোলে কি নাহিন আগর উসকা শাদি বিয়াহ কর দোগে তো ই ফির ভাগ জায়েগি, করণ কে সাথে ভাগ জায়েগি। করণ কুমার। প্রেমিক কা নাম ক্যা থা? করণ কুমার। কহাঁ রহতে হ্যায়? ও লড়কা ইয়ে পিছে বৈঠা হুয়া হ্যায়। ওর গাঁও কিসকা হ্যায়? ও গাঁও চকলাহাট মুজফ্ফরপুর। কহাঁ? बिहार मुजफ्फरपुर। एक ही गांव में रहते हैं? हाँ, लड़का का घर मेरे पीछे है। उसके बाद हम गाड़ी चला रहे थे हम लेके पाक सर्कस जाने के लिए कि अब इसको हम मेरा हिम्मत मतलब तो हम बोला कि नहीं ऐसा अब्बा को मना करता ऐसा नहीं कीजिए इसको लेके चलिए अगर इसको समझाए बुझाएंगे। फिर भी उसके पास जाना था, हमारा माइंड काम कर रहा था कि अगर ये लड़की अब उसी से शादी करना चाह रहा था हम करण को बुलाएंगे या कहेंगे भाई तुम कर लो इससे शादी। मगर अब्बा बात माने नहीं, गुस्सा में हम गाड़ी चला रहे थे बोला चलो चलो ठीक लेके चलो। रस्सी रखे हुए थे, रस्सी से उसका गला था। आप दोनों ही मारा? हम नहीं मारा, हम गाड़ी चला रहे थे। मारा कौन? हमारे बाबा। बाबा हम गाड़ी चला रहे थे ये पीछे में। पहले तो रस्सी से सांस रोक किया, इसके बाद कैसे मारा? इसके बाद गाड़ी से निकाल के जब मर गया बोले कि अब निकाल के फेंक दो। हम गाड़ी रोक दी, हम गाड़ी से उतरबो नहीं कि ये टान के फेंक दी। उस गाड़ी में किरण भी था? नहीं, करण नहीं था। गाड़ी कौन चला रहा था? हम चला रहे थे। कौन चला रहे थे? फोर व्हीलर। फोर व्हीलर। गाड़ी कहाँ से स्टार्ट किया? पाक सर्कस से। पाक सर्कस से। गाड़ी की आपकी गाड़ी का ड्राइवर हो? हाँ, गाड़ी का ड्राइवर। रहते कहाँ? पाक सर्कस में रहते हैं। बाबा? बाबा भी पाक सर्कस में। क्या काम करते हैं वो? गाड़ी चला रहे। बाबा इसको मारा है? बाबा मारा, फिर बाबा पत्थर निकाल के फिर पत्थर से उसका पत्थर से सर को फोड़ दिया। हमको बोला कि सर उसका पूरा फोड़ दिया। हम बहुत जाके रो रहे थे। तुम्हारा नाम क्या है? जाहिद। तुम्हारा बाबा का नाम क्या? मोहम्मद मुस्तफा। मोहम्मद मुस्तफा और मुस्तार। और अपना मुस्तार। की कारण खून करते हो? जाहिद बाबा अच्छे हैं। हाँ, मैं जाहिद के कुछ खून कर लेना हम ही कर। जाहिद डेड बॉडी की उधर हो? তার জন্য কি সমস্যা হয়েছিল? সমস্যা হলো ২৫ দিন আপনি সাথ মে রাখা 40-50 হাজার রুপয়া বহন আমার ঘর সে লেকে চলে গেছে। লড়কা 20-25 দিন আপনি
জামালপুর থেকে কৃষ্ণ শাহ ও মোহাম্মদ খানের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় একটা ছোট বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। আমি যে দুরন্ত দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়ায়, রেখো না মনের দ্বন্দ্ব সব ছেড়ে চলো যাই, তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য। শাড়িতে তুমি সত্যিই অনন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়া। আমার সৌন্দর্যের গোপন রহস্য মৌসুমি, তাই তো আমি অনন্যা। মৌসুমি সম্পূর্ণ ফ্যামিলি শপ, জিটি রোড কার্জন গেটের পাশে বর্ধমান। বিয়ে মানে সারা জীবনের জন্য মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রাখার মতো একটি দিন, নতুন জীবন শুরুর শুভক্ষণ। সেই বিয়ের অনুষ্ঠানের জন্য আলো ঝলমল মনোরম পরিবেশ নিয়ে তৈরি শুভাঙ্গন বিয়ে বাড়ি, সাজানো বাগানের মাঝে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, অতিথি আপ্যায়নের জন্য বিশাল ডাইনিং রুম, রেস্ট রুম, এছাড়াও আছে যে কোনো অনুষ্ঠান ও মিটিং এর জন্য মিটিং হল, প্রশস্ত লন, গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যে মনের মতো বিয়ে বাড়ি শুভাঙ্গন। শুভাঙ্গন বিয়ে বাড়ি, কাজীঘাট বটতলা, বর্ধমান। ফ্যান্সি ফার্নিচার এন্ড বেডিং স্টোর, এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র 3000 টাকায়, 6-3 আলমারি মাত্র 4300 টাকায়, স্টিলের 6-7 খাট মাত্র 5500 টাকায়, 6-7 খাটের গদি মাত্র 1500 টাকায়, 4টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র 10000 টাকায়, 3 সিটের সোফা মাত্র 5000 টাকায়। এছাড়াও গোদরেজ ইন্টেরিও, কার্লন, টাটা, পুষ্পা, সুপ্রিম, নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামি নামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। মনে রাখবেন রয়েছে 60 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 90 রোড পারবিরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। ফোন নাম্বার 7718285627। এবিজি প্যাথো স্ক্যান সেন্টার, এখানে সিটি স্ক্যান, ইউএসজি, ডিজিটাল এক্স-রে,
echocardiography, ECG, Holter monitoring, TMT, color Doppler, EEG, blood test, lung function test, endoscopy, bioscopy, colonoscopy, BMD test, MRI, fully automated pathology করা হয়। তাই যে কোনো ধরনের পরীক্ষার এক এবং একমাত্র প্রতিষ্ঠান ABG Pathoscan Center, শামসার দক্ষিণ কুশবাগান বর্তমান। ফোন 9609503999 অথবা 9609772999। চা। এই আজকের মেনুটা কি? গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। আরে বাবা, সেদ্ধ চালের ভাত হবে ফুলের মতো। আজকালকার যা চাল, মুখেই দেওয়া যায় না। ভরা হাড়ি গিন্নির সোনার কপাল, ভাত খাবে ছেলে পুলে লাল বাবা চাল। আরেকটু দেবো বাবা? হুম, বাবা নয় বলো লাল বাবা। লাল বাবা চাল। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে, যেখানে প্রতি শুক্রবার সরাসরি তাঁত শিল্পীদের কাছ থেকে কিনতে পারবেন ঢাকায় জামদানি থেকে তসর, টাঙ্গাইল থেকে বালুচরি সহ সমস্ত রেডিমেড গার্মেন্টস। দোতলা ও তিনতলার পর নতুন করে চারতলাতে হাট চালু হলো। ক্রেতা ও বিক্রেতার উভয়েরই আশাতীতভাবে সাড়া দেওয়ার জন্য উত্তরহাট কর্তৃপক্ষ সকলকে অভিনন্দন জানায়। সময় সকাল ৬টা থেকে বিকেল ৩টে পর্যন্ত প্রতি শুক্রবার। সবার রইল আমন্ত্রণ। ফেলাম বিরতির পর ভোটারদের সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিল জেলা প্রশাসন। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার সিউড়ি ২ নম্বর ব্লকে। ভোটারদের ভোটদানে উৎসাহ দিতে বীরভূম জেলার সিউড়ি ২ নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে নির্বাচনী দপ্তরের ইলেকটোরাল লিটারেসি ক্লাব নামক শিবিরের মাধ্যমে ভোটারদের সচেতনতা বাড়ানোর ব্যবস্থা করা হয়। যে সমস্ত ভোটাররা প্রথমবার ভোটার তাদের উৎসাহিত করা হয়। ভোটার তালিকায় যাতে কোনো ভোটারের নাম বাদ না পড়ে সে ব্যাপারে বিশেষ জোর দিচ্ছে নির্বাচনী দপ্তর। ভোটদানে আগ্রহ বাড়াতে এই ব্লকের পুরন্দরপুরে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় মঙ্গলবার। খেলায় ৮টি দল অংশগ্রহণ করে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও শেখ আবদুল্লাহ, যুগ্ম বিডিও বিশ্বজিৎ দত্ত, ব্লক আইডিপিও প্রদীপ চক্রবর্তী, যুব কল্যাণ দপ্তরের কর্মী জিৎ চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সিউডি টু ব্লকের ইলেকশন সেল থেকে আমি বলছি, আমি আমার সেলফ ইন্ট্রোডাকশন হচ্ছে প্রদীপ চক্রবর্তী, ওসি ইলেকশন। ইলেকশন কমিশন এখন মানে নিয়ম করেছেন যে কোনো ভোটার যেন বাদ না যায়, সেই জন্য আমাদের বিভিন্ন স্কুলে আমরা মানে ELC অর্থাৎ নির্বাচনী সাক্ষরতা ক্লাব গঠন করছি। এই ক্লাবে বাচ্চা ছেলেদের যার সম্ভাব্য ভোটার তাদের যারা ভোটে নাম ওঠে সেটা আমরা চেষ্টা করছি। এবার একটা জিনিস হচ্ছে যে ইলেকশন ব্যাপারটা ড্রাই, বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় মনে হতে পারে যে তাদের কাছে মনোগ্রাহী হচ্ছে না, সেই জন্য নানা রকম পদ্ধতির মাধ্যমে আমরা সম্ভাব্য ভোটারের কাছে এগিয়ে যেতে চাই। তার একটা পদ্ধতি হচ্ছে ফুটবল। আমাদের পশ্চিমবঙ্গে ফুটবল খুব জনপ্রিয় খেলা। আমাদের এই ব্লকের সমস্ত স্কুলের মাধ্যমে আমরা এটা আজকে ফুটবল লিগ করছি। এই লিগের মাধ্যমে আমরা সম্ভাব্য ভোটার যারা রয়েছেন বা ভোটার করার চেষ্টা করছি। কতগুলো দল অংশগ্রহণ করছে? আমাদের মোটামুটি ৮টা দল অংশগ্রহণ করছে, ৮টা দল। এটা কি একদিনই ফাইনাল হবে? এটা একদিনই ফাইনাল, নকআউট খেলা হবে, একদিনই ফাইনাল। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যেন কোনো ভোটার যেন বাদ না যায় এবং সম্ভাব্য ভোটাররা যেন খুব তাড়াতাড়ি তারা নাম তোলে। এখন আমাদের ২ মাস ধরে নাম তোলার কাজ চলছে এবং এই কাজ করার ক্ষেত্রে লেফট আউট ভোটার, সম্ভাব্য ভোটার, স্কুল ড্রপ আউট সবাইকে আমরা যেন ভোটার লিস্টে নাম তোলাতে পারি তার আমাদের মুখ্য উদ্দেশ্য। সেই জন্য আমরা ফুটবলকে বেছে নিয়েছি মানুষের কাছে, বাচ্চা ছেলেদের কাছে, সম্ভাব্য ভোটারদের কাছে পৌঁছানোর জন্য। এই আমাদের আবেদন। বীরভূম থেকে স্বাগত মন্ডল রিপোর্ট, আনন্দ বার্তা। অজানা জ্বর ঘিরে আতঙ্কে ভুগছে মানুষজন। ঘটনাটি ঘটেছে মঙ্গলকোটের গতিষ্ঠা গ্রাম পঞ্চায়েতের কাশিয়ারা গ্রামের মাঠপাড়ায়। যদিও বিএমওএইচ এর পক্ষ থেকে ভয়ের কোনো কারণ নেই বলে আশ্বাস দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের গতিষ্ঠা গ্রাম পঞ্চায়েতের কাশিয়ারা গ্রামের মাঠের পাড়ায় অজানা জ্বরের আতঙ্কে ভুগছে মানুষজন। আমাদের পাড়ার একটা ছেলে জ্বর হয়ে মরে গেল হঠাৎ, আদুরি নাম, মরে গেল। আবার আমাদের স্বামী স্ত্রী খুব জ্বর, আমরা ভুগছি, আমরা মনে করছি মরে যাবো না কি সেই সব ভাবছি এখন। তা আপনাদের ইতে আশীর্বাদে আপনারা এসেন বলে ডাক্তারবাবু এসে বলে দেখাই চাল করতে গেলাম আদিনকে। আপনাদের ঘরে এসছে? হ্যাঁ, আমাদের ঘরেই সব এসে খুশি। হ্যাঁ, খুশি আমরা তো গরিব মানুষ। আপনার বাড়িতে কে কে রয়েছে?
বাড়িতে আমরা চার পাঁচ জন আছি এখন। কার কার জ্বর? আমরা তো দুজনে এখন স্বামী স্ত্রী জ্বর। পাড়াতে পাড়াতে এরকম কি জ্বর অনেক জনের হয়েছে? হয়েছে। কতজন আছে? কতজন হয়েছে? ডাক্তার কাইছে আবার হচ্ছে, ভালো হচ্ছে। রবিবার অজানা জ্বরে এই পাড়ার 10 বছরের চতুর্থ শ্রেণী ছাত্রী আদুরি খাতুন মারা যায়। এখনো পর্যন্ত এই জ্বরে আক্রান্ত হয়েছেন প্রায় 20 জন। আক্রান্তদের চিকিৎসার জন্য মঙ্গলকোট ব্লক হাসপাতাল থেকে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। তার নাম হচ্ছে আদুরি খাতুন এবং তার বয়স হচ্ছে 9 বছর 9 মাস। সে একটা অজানা জ্বরে মারা গেছে, কি জ্বর সেটা জানা যাচ্ছে না। সেই জন্য এলাকার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। আতঙ্ক সৃষ্টি হলে সবাই আর কি মনে মনে ভাবছে মারা যাবো নাকি মারা যাবো নাকি। কিন্তু আমরা শোনার সঙ্গে সঙ্গেই আমাদের স্বাস্থ্যের টিম সবসময় ঘুরছি আমরা, এবং ঘুরছি এবং আমরা কাজ করছি, দেখছি সমস্ত জায়গা, ব্লিচিং ছেটানো ছিটিয়েছি অনেক জায়গায়। তারপর যে জলা জায়গাগুলো যেগুলো ছিল সেগুলো ব্লিচিং ছেটানো হয়েছে। তারপর এখন কাদের বাড়ি এসেছেন? এখন তোলাপ থেকে বাড়ি এসেছি। এখানে দুজনে জ্বর পেলাম, এখানে আরটি করা হয়েছে। দুজনেরই জ্বর, ওদের পাঁচজন। কতগুলো জ্বর দেখছেন গ্রামে? গ্রামে প্রায় 10-12 জনের কাটা যা ঘুরলাম, তাতে দেখলাম যে 9-10 জনের জ্বর পেলাম আমরা, এবং 9-10 জনই আমরা আরটি করেছি, এবং তাতে দেখলাম যে ম্যালেরিয়া ধরা পড়েনি, ডেঙ্গু ধরা পড়েনি, ম্যালেরিয়া ধরা পড়েনি। এটা একটা আভাসের পাশাপাশি এলাকা মশা মারার স্প্রে ও ব্লিচিং পাউডার ছড়ানো হচ্ছে। হাসপাতালের BMOH ডাক্তার প্রণয় ঘোষ জানান, কোনো ভয়ের কারণেই আবহাওয়ার পরিবর্তনের ফলে জ্বর হচ্ছে। যে বাচ্চাটি গতিষ্ঠা গ্রামে মারা গেছে তার মৃত্যুর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমরা এই ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছি না যে সমস্ত রকম সার্ভিস দেওয়া সত্ত্বেও বাচ্চাটি কেন কোয়াক ডাক্তারের কাছে গেল। আমরা সেটা ডিটেলসে তদন্ত করে দেখব। আজকে মেডিকেল টিমও এই জায়গায় এসেছে, এবং তারা যাদের যাদের জ্বর সর্দি বা জ্বরের লক্ষণ দেখা দিচ্ছে তাদের রক্ত পরীক্ষা করা হয়েছে, এবং এখনো অবধি সেরকম কিছু পাওয়া যায়নি। সমস্ত রিপোর্টই নর্মাল আছে। আমি সবাইকে একটাই অনুরোধ করব যে আপনাদের কোনরূপ অসুস্থতা বোধ করলে বা জ্বর হলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যান, অন্য কোথাও নয়। স্বাস্থ্যকেন্দ্রে সম্পূর্ণ বিনা খরচে আপনাদের রক্ত পরীক্ষার সুযোগ আছে, আর বিনা খরচাতে আপনাদের চিকিৎসা হবে, এটাই আমার সবার কাছে বার্তা। মঙ্গলকোট থেকে প্রতীকী দাস, বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। শিবিরটি অনুষ্ঠিত হয় কেদারপুর ভবানন্দ উচ্চ বিদ্যালয়ে স্বামী বিবেকানন্দ চিকাগো বক্তৃতার 125তম বর্ষ উপলক্ষে এইরূপ শিবির অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বীরভূমের মোহাম্মদবাজার থানার অন্তর্গত কেদারপুর ভবানন্দ উচ্চ বিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের চিকাগো বক্তৃতার 125তম বর্ষপূর্তি উপলক্ষে একটি আলোচনা চক্র ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার 125তম বর্ষপূর্তি সম্প্রীতি। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ শতাব্দী রায়, বিধায়ক নীলাবতী সাহা, জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী, বিদ্যালয় পরিদর্শক অনির্বাণ মুখার্জি, অবর বিদ্যালয় পরিদর্শক দেবব্রত ঘোষ, প্রধান শিক্ষক মিলন মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মনুষ্যত্বের ভারতবর্ষ এবং ভালোবাসার ভারতবর্ষকে পরিচিতি করেছিলেন সেই স্বামী বিবেকানন্দ, যিনি জানিয়েছিলেন যে মানুষকে ভালোবাসতে হয়, মানুষকে ভালোবাসার জন্যেই একটি মানুষ আরেকটি মানুষ। এখানে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন সাংসদ। চেহারা দেওয়ার আমাদের প্রাথমিক ধারণাটা ছিল যে স্কুল পড়াশোনার জায়গা হলো, আমরা বিভিন্ন জায়গায় মনীষীরা বলে গেছেন যে খেলার ছলে যত ছেলেরা শিখবে তাতে তাদের পড়াশোনা শেখাটা অনেক ভালো হবে। আমরা স্কুলটাকে একটা একঘেয়েমি জায়গা না রেখে একটা রংচঙে রঙিন পরিবেশ, বাগান থাকবে, সেখানে ফুলের গাছ থাকবে, খেলাধুলার মাধ্যমে ছেলেরা শিখবে, এতে স্কুলে আসার আগ্রহ তাদের অনেক বেশি তৈরি হবে, তারা পড়াশোনায় অনেক বেশি মনোযোগী হয়ে উঠবে। এই ভাবনা থেকেই আমরা বেছে নিয়েছি আমাদের সবার গুরু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। তার সহজ পাঠের একদম যেখানে আমরা পড়াশোনা শুরু করি, তার নিজের হাতে আঁকা বা অন্যান্য বিশিষ্টদের আঁকা যে ছবি, যেটা আমরা ছোটোবেলায় সাদা কালো আকারে পড়েছিলাম, সেই ছবি
আমরা রঙিন আকারে যেটা এখন প্রাথমিক বিদ্যালয়গুলোতে নতুন করে ফিরিয়ে আনার চেষ্টা হয়েছে, আমরা স্কুলের দেওয়ালে সেই রঙিন ছবিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই রঙিন বিদ্যালয়ের পরিমণ্ডলে থেকে ছেলেরা স্কুলে আসতে অনেক বেশি আকৃষ্ট হবে, তারা পুরনো জিনিসগুলোকে সেই রবীন্দ্রনাথকে আবার মনে করবার চেষ্টা করবে এবং স্কুলে প্রথম পাঠনে তারা অনেক বেশি মনোযোগী হয়ে উঠবে। আজকে বিবেকানন্দের 125তম শিকাগো এর, তাতে কি আপনাদের কোনো মূর্তি আপনারা? আমরা স্বামী বিবেকানন্দের 125তম শিকাগো ধর্ম মহাসভায় যে বক্তৃতা দিয়েছিলেন 1893 সালের 11ই সেপ্টেম্বর, তার আজকে 125তম বর্ষপূর্তি। এই উপলক্ষে আমরা স্কুলের মধ্যে স্বামীজির একটি আবক্ষ মূর্তি স্থাপন করতে চলেছি, সেই আবক্ষ মূর্তিটি আজকে আমাদের এই অনুষ্ঠানে উদ্বোধন করা হবে। আপনার নাম? বীরভূম থেকে স্বাগত মন্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় আরো একটা বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা, এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকা দাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান। সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নাম্বার 9933-08776 অথবা 9434-03873 অথবা ফোন করুন 0342-26-5417। ওয়াও, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শিয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333-08382। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম,
এখানে আপনাদের পরিষেবায় থাকছে পেকো সার্জারি, মাইক্রো সার্জারি, গ্লুকোমা সার্জারি, মেডিকেল রেটিনা, অকুলোপ্লাস্টি। এছাড়াও আউটডোর পরিষেবা পাচ্ছেন কর্নিয়া ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, চশমার শোরুম ও কন্ট্যাক্ট লেন্স। এখানে বসছেন ডাক্তার সৌরভ ঘোষ, MBBS অনার্স, কলকাতা MS গোল্ড মেডালিস্ট, ফেকো গ্লুকোমা অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ, বসছেন প্রতিদিনই। এছাড়াও থাকছেন ডাক্তার শুভজিৎ দাস, রেটিনা বিশেষজ্ঞ, ফেলো শঙ্কর নেত্রালয়, চেন্নাই, বসছেন প্রতি মাসে প্রথম ও তৃতীয় শুক্রবার। মনে রাখবেন আমাদের নার্সিংহোম সোমবার বন্ধ। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে চিকিৎসা করানো হয়, যেমন ফ্লাইট ল্যাম্প, কম্পিউটারাইজড পাওয়ার চেক আপ, কম্পিউটারাইজড চোখের প্রেশার মাপা, ইনডাইরেক্ট অপ্টালমোস্কোপি, 3D OCT, লেজার, কেরাটোমেট্রি, বায়োমেট্রি। এখানে OPD খোলা থাকবে সকাল 1:30 থেকে দুপুর 1 পর্যন্ত এবং বিকেল 5 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তাই উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে আসুন বর্ধমান আইকেয়ার নার্সিংহোমে। আমাদের ঠিকানা বর্ধমান আইকেয়ার নার্সিংহোম, দ্বিতীয় তল RG ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। পিন নাম্বার 713103। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800790249 অথবা 8167539382 নম্বরে। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, বাচ্চাদের ফ্যাশনের অনবদ্য। এখানে বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইল ও ডিজাইনের পোশাক সহ যে কোনো আইটেম পেয়ে যাবেন, যেমন জনসন অ্যান্ড জনসন মেমি পোকো প্যান্ট, পটি, টুপি, হানগ্লাস সহ যে কোনো ধরনের আইটেম। ঈদের বাজার করতে আপনার বাচ্চার জন্য চোখ বন্ধ করে আসুন। নয়ন, বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9434671949। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে BEd এবং DEd 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, BEd এবং DEd কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স, GNM এবং BSc নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাশ করুন NIOS। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। 26 বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত ধারা স্টিল প্রোডাক্ট, স্টিল আলমারি, ডাইনিং, কম্পিউটার টেবিল, রাডারনের খাট, সেগুনের খাট, ড্রেসিং টেবিল এবং সুপ্রিমের চেয়ার ও বিভিন্ন কোম্পানির গদির হোলসেল ও রিটেলার ধারা স্টিল প্রোডাক্ট। ঠিকানা ধারা স্টিল প্রোডাক্ট, তেজগঞ্জ বাইপাস নর্থ, বর্ধমান। কন্ট্যাক্ট নাম্বার 9832167611 অথবা 9564224444। ফিরলাম বিরতির পর। কেরালার বন্যা দুর্গতদের সাহায্যার্থে এগিয়ে এলো কেতুগ্রাম 1 ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকর্মীরা। তাদের পক্ষ থেকে এদিন 21,520 টাকা তুলে দেওয়া হয় কেতুগ্রামের বিধায়ক ও BTO-র হাতে। কেরালার বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো কেতুগ্রাম 1 ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকর্মীরা। মঙ্গলবার কেতুগ্রাম 1 ব্লকের কার্যালয়ে কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ এবং BTO বনমালী রায়ের হাতে 21,520 টাকা তুলে দেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকর্মীরা। মোট 21,520 টাকা হয়েছিল এবং এই টাকাটা আজকে MLA মাননীয় MLA শেখ শাহনওয়াজ মহাশয় এবং নতুন BDO সাহেব বনমালী রায় মহাশয় এনাদের হাতে আমরা টাকাটা তুলে দিলাম বন্যা কেরলে বন্যার কারণে পাঠানোর জন্য, এবং ওনারা আজকেই টাকাটা পাঠিয়ে দেবেন। এই যে সামান্য প্রয়াস এবং সদিচ্ছা আমাদের অঙ্গনওয়াড়ি কর্মীদের সামান্য সাম্মানিক ভাতা পাওয়া সত্ত্বেও তাদের মনটা যে অনেক বড়, অনেক উদার, এবং এই মানে দুঃখী এদের পাশে যে দাঁড়াতে তারা মানে আন্তরিকভাবে আগ্রহী হয়েছে, এর জন্য আমি নিজে গর্ববোধ করি এবং আশা করি যে এদের দেখেও আরও অনেকে যারা এখনো দিতে পারেনি তারা পরবর্তী পর্যায়ে আবার এই ধরনের ঘটনা ঘটলে তাদের আগ্রহ হবে এবং আমরা অসহায় মানুষের পাশে যেন থাকতে পারি এই আশা রেখে।
এছাড়াও এদিন উপস্থিত ছিলেন আইসিটিএসের সুপারভাইজার রূপাঞ্জলি মুখার্জি, ব্লকের বড়বাবু চিন্তাহরণ ধর, তরুণ মুখার্জি সহ অন্যরা। বন্যা হয়েছে ভয়াবহ বন্যা, 100 বছরের অত বড় বন্যা হয়নি। তো সেই হিসাবে সারা ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক সেখানকার মানুষের পাশে দাঁড়ানো, সেই পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে আমাদের 1 নম্বর ব্লকের অঙ্গনওয়াড়ি এবং চেতুগ্রাম 1 নম্বর ব্লকের অঙ্গনওয়াড়ি এবং সহায়ক কর্মীরা যে একটা তুলে আমার হাতে দিলেন এবং বিজয় সাহেবকে দিয়ে ওই টাকাটা যাতে করে বন্যা ফান্ডে যায়, এটা খুব ভালো জিনিস এবং উচিত। প্রত্যেকই শুধু অঙ্গনওয়াড়ি নয়, অন্যান্য যে কোনো সংস্থা, স্কুল হোক, অঙ্গনওয়াড়ি হোক, যে কোনো সংস্থাই হোক, তারা যদি সামান্যটুকু সহযোগিতা করে সেটা কিন্তু আমাদের খুবই গরিবের এবং সেখানকার মানুষের পাশে দাঁড়ানোর একটা যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাচ্ছি। এখানে আয়োজকের এইরূপ উদ্যোগকে স্বাগত জানানো হয়। আমাদের এই চেতুগ্রাম মন্ডলকে যে আইসিডিএস কর্মী যারা রয়েছে তাদের হচ্ছে ঐকান্তিক প্রচেষ্টায়, আপনারা জানেন যে এবারে হচ্ছে সারা পৃথিবীর লোক জানে যে হচ্ছে আমাদের কেরলে কি বন্যায় ভয়াবহ ক্ষতি হয়েছে, তাদের পাশে সেই মুষ্য লোকেদের পাশে দাঁড়ানোর জন্য ওনারা নিজের সহযোগিতা করে নিজেদের কিছু জমিয়ে আজকে প্রায় 22,000 টাকার মতো সেখানে ওই কেরলে বন্যাক্রান্ত মানুষের জন্য পাশে দাঁড়িয়েছে, আজকে আমাদের হাতে তুলে দিয়েছে। আমরা হচ্ছে কেরলের চিফ মিনিস্টার যে রিলিফ ফান্ড রয়েছে সেই রিলিফ ফান্ডে আমরা সেই টাকাটা আজকেই পৌঁছানোর ব্যবস্থা করছি। আমি ওদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। কেতুগ্রাম থেকে রক্তিম চক্রবর্তী, রিপোর্ট আনন্দ বার্তা। ডাকঘরে ঠিক মতো পরিষেবা না পাওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কেঞ্জাকুড়া এলাকায়। বাঁকুড়া প্রধান ডাকঘরের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়। ডাকঘরের বিভিন্ন পরিষেবা ঠিক মতো না পাওয়ার অভিযোগে উত্তাল হল বাঁকুড়ার কেঞ্জাকুড়া এলাকা। গ্রাহকদের অভিযোগ, ন্যূনতম পরিষেবা এখানে ঠিক মতো পাওয়া যায় না, এমনকি জমা আমানতের নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও বিভিন্ন অজুহাতে ডাকঘর কর্তৃপক্ষ সেই টাকা দেয় না বলে অভিযোগ। আমি বলছি যে আমরা পয়সা জমা দিচ্ছি, পয়সা তুলব, আমরা গরিব মানুষ, আমাদের রোগ অসুখ বিসুখ অনেক কিছু আছে, হ্যাঁ যখন তুলতে আসি পয়সা লিঙ্ক নাই, অমুক নাই, তসুক নাই, তাহলে আমরা কি করব বলুন, আমরা কি করব? তাহলে যাতে আমাদের সেই সুযোগ সুবিধা হয়, আমরা জমা যেমন দিচ্ছি, আমাদের 100, 200, 300, 500 যা দরকার তুলতে পারবো, এইটি যেমন চালু থাকে, যদি চালু না রাখতে পারে তাহলে এখানে স্টাফ আমার রাখার দরকার নাই। আমরা যাতে পয়সা তুলতে পারবো, জমা দিতে পারবো, সেই সুযোগ সুবিধা রাখতে হবে প্রতি মুহূর্তে এটা রাখতে হবে। কিরকম পরিষেবা দিচ্ছে? না পরিষেবা দিচ্ছে নাই, বলছে লিঙ্ক নাই, অমুক নাই, তসুক নাই, দুজন মাস্টার, তার একজন মাস্টার, হ্যাঁ যদি স্টাফ নাই তাহলে এখানে রাখার দরকারও নাই, এখানে এখন বন্ধ থাক, কি করবো তাহলে আমরা অসুবিধায় ভোগ করবো। বারবার এইরূপ ঘটনা ঘটার পর সম্মিলিত আন্দোলনের সিদ্ধান্ত নেন গ্রাহকরা। এদিন সকাল থেকেই ডাকঘরের সামনে গ্রাহকরা বিক্ষোভ দেখান। কর্মীরা ডাকঘরে ঢুকতে গেলে তাদের বাধা দেওয়া হয়। 8 মাস ধরে ঘুরছি, 8 মাস যাতায়াত করছি, যে এখানে আমার একটা ডিটু কেস আছে, তো বলছে এই করো সেই করো, লিঙ্ক নাই সে নাই, আজ হবে নাই কাল হবে পরশু হবে, তুমি 2 দিন পরে আসো, এইরকম করছে, হেনস্থায় করছে। না লিখিত অভিযোগ দেওয়া হয়নি, লিখিত অভিযোগ খুঁজেও নেই দেওয়া হয়নি। হ্যাঁ গ্রামবাসীদের তরফ থেকে কোনো অভিযোগ জানিয়ে অভিযোগ মনে হয় এটা কমপ্লেন একটা দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে, সবাইকে সই করিয়ে আজকে আমরা ওই বিরক্ত হয়ে পরে বন্ধ করলাম মাস্টারকে, আস্তে আস্তে আমরা বললাম না আপনি চালু। বাঁকুড়ার প্রধান ডাকঘরের হেড পোস্ট মাস্টার প্রণবানন্দ চন্দ্র পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। বাঁকুড়া থেকে ইন্দ্রনেশনের রিপোর্ট আনন্দ বার্তা। লীগ পর্যায়ে ফুটবল খেলা চলছে শহর বর্ধমানে। এদিন প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হয় স্পন্দন ময়দানে এবং রাধারানী স্টেডিয়ামে। প্রতিযোগিতা ঘিরে প্রতিযোগীরা নিজেদের সেরাটা উজাড় করে দেয় মাঠে। সুপার ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্টের খেলা চলছে শহর বর্ধমানে। মঙ্গলবারের খেলায় পুলিশ অ্যাথলেটিক ক্লাব ও কল্যাণ স্মৃতি সংঘ পরস্পরের মুখোমুখি হয়। এদিনের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রাধারানী স্টেডিয়ামে। খেলায় আগাগোড়া প্রাধান্য ছিল কল্যাণ স্মৃতি সংঘের। প্রতিযোগিতায় 4-1 গোলে জয়লাভ করে কল্যাণ স্মৃতি সংঘ। অপরদিকে সেকেন্ড ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হল মঙ্গলবার। এদিন বিধানপল্লী অ্যাথলেটিক ক্লাব এবং সুব্রত স্মৃতি সংঘ পরস্পরের মুখোমুখি হয়। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের স্পন্দন ময়দানে। প্রতিযোগিতায় 4-0 গোলে জয়লাভ করে সুব্রত স্মৃতি সংঘ।
বর্ধমান থেকে পরমেশ্বর মহন্ত, রিপোর্ট আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, সহ নিবেদক হলিডক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি, নবাবহাট, জিটি রোড, বর্ধমান। তিরোজ, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9434671949। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 9 জিটি রোড, পারবীরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। বলো লাল বাবা, লাল বাবা ছাল। ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লকাই লটারি এজেন্সি, শেয়ারা বাজার, বর্ধমান। আরকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড় বাজার, বর্ধমান। হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333083382। ধারা স্টিল প্রোডাক্ট, তেজগঞ্জ বাইপাস নর্থ, বর্ধমান। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে। মাঝেরহাট ঘটনার জেরে বিশেষজ্ঞ কমিটি গঠন করল রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। শেহারা ফুটবল ময়দানে অনুষ্ঠিত হলো স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতার 125তম বর্ষ। নবগ্রামে মৃত মহিলার খুনের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। ভোটারদের সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিল জেলা প্রশাসন। অজানা জ্বর ঘিরে আতঙ্কে ভুগছে মানুষজন। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। পার্ল হোটেল অ্যান্ড ব্যাঙ্কুয়েট, লজিং, ফুডিং অ্যান্ড কমিউনিটি হল। এখানে পাচ্ছেন ডিলাক্স এসি রুম, সুপার ডিলাক্স রুম, এক্সিকিউটিভ রুম, প্রিমিয়াম রুম সহ ফ্যামিলি ডাইনিং রেস্টুরেন্ট। এছাড়াও ম্যারেজ পার্টি, মিটিং, কনফারেন্স সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন। এটিএম সার্ভিস, লিফট ফেসিলিটি, ট্রাভেল, ডক্টর অন কলের সুবিধাও পাচ্ছেন। বুকিং করুন 9564198194 অথবা 9547922228 এই নাম্বারে। পাল শান্তি কমপ্লেক্স, 14000 GT Road, বাজাজ শোরুমের বিপরীতে। শ্রীকৃষ্ণ ফাইবার, এখানে ফাইবারের ফ্রেম, পাল্লা, দেওয়াল আলমারি, ওয়ার্ড্রব, মডিউলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায়।
দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজ আসুন শ্রীকৃষ্ণ ফাইবার, পিসি মেট্রোলের পাড়াপুকুর বর্ধমান, আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান সাতচোরা পুল বর্ধমান, ফোন 9732339606 অথবা 9153021285। অনন্য মুহূর্তের সমকালীন সোনার অলংকারের গরিমায় সব সময় সেরা আদি অনন্তলাল দাস এন্ড সন্স জুয়েলার্স, আজীবন সুরক্ষা ও নির্ভরতার অপর নাম আদি অনন্তলাল দাস এন্ড সন্স জুয়েলার্স, নিজস্ব দক্ষ কারিগর দ্বারা তৈরি এবং সংবাদপত্রের উল্লেখিত দামে হলমার্কযুক্ত অত্যাধুনিক সোনার গহনা এবং বাঁধানো শাখা ও পড়ায় শুরু করুন সুখের জীবন। আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্সের আধুনিক ডিজাইনের সোনার গহনার অফুরন্ত সম্ভারের মধ্যে বেছে নিন আপনার পছন্দসই গহনা আর নিজেকে সাজিয়ে তুলুন অপরূপা। আপনার প্রয়োজনের সোনার অলঙ্কার কিনতে আজই আসুন আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, কার্জন গেট থেকে বড়বাজার আসতে কেবলমাত্র মাদিকের দোকানটি, বড়বাজার বর্ধমান, ফোন 0342256949491। মমতা ফার্মেসি, এখানে বসছেন চর্ম চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার সোমনাথ সরকার, সময় সোমবার সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত, চর্ম চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার তনুশ্রী সরকার, সময় সোম ও বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে 7:00 পর্যন্ত, মেডিসিন ও সুগার রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন মজুমদার বসছেন প্রতি শুক্রবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত, নার্ভ রোগ বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভাট বসছেন প্রথম ও দ্বিতীয় রবিবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত, হাড়ের ডাক্তার ডাক্তার অর্ঘ সাহা বসছেন শুক্রবার দুপুর 1:00 থেকে 2:00 পর্যন্ত, সুগার হৃদরোগ ও মেডিসিন চিকিৎসক ডাক্তার সৌগত সরকার বসছেন মঙ্গলবার সন্ধ্যে 6:00 থেকে রাত্রি 8:00 পর্যন্ত, সোম ও বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 8:00 পর্যন্ত, বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার তন্ময় রানু বসছেন মঙ্গলবার ও রবিবার সকাল 11:00 থেকে দুপুর 12:00 পর্যন্ত। মমতা ফার্মেসি, ঠিকানা হলিচাইল স্কুলের সামনে কালনা গেট বর্ধমান, মোবাইল 9434123464 অথবা 9735299027 অথবা 7908406073।